ফেরি ডোবার চার দিনেও সন্ধান মেলেনি সহকারী মাস্টার হুমায়ুন কবিরের। বাণীগঞ্জ পাটুরিয়া পাঁচ নম্বর প্লাটুনের কাছে নোঙর করা অবস্থায় পানি ঢুকে রজনীগন্ধা নামে ইউটিলিটি ফেরিটি ডুবে যায়। ডুবে যাওয়ার পরে জীবিত অবস্থায় ২০ জনকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছে সহকারী মাস্টার হুমায়ুন কবির। গত ১৭ জানুয়ারি বুধবার সকাল ৮টার দিকে নোঙর করা অবস্থায় পানি প্রবেশের পর ধীরে ধীরে পদ্মায় নিমজ্জিত হয় ফেরিটি। ডুবে যাবার সময় ৯টি যানবাহন ও ২১ জন মানুষ ছিল বলে জানা যায়। স্থানীয় ফায়ার সার্ভিস ও নৌপুলিশের সহায়তায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হয় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা সহকারী মাস্টার হুমায়ুন কবির। নিখোঁজ হুমায়ুন কবির ২০১১ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনে যোগদান করেন। এর আগে হুমায়ুন কবিরের কর্মস্থল ছিল নারায়ণগঞ্জ। ৮ মাস আগে পাটুরিয়া দোলদিয়া নৌ রুটে ইউটিলিটি ফেরি রজনীগন্ধায় যোগদান করেন হুমায়ুন। ভোরের পাতা, নিউজ ডেস্ক।